السلام عليكم ورحمة الله تعالى وبركاته الحمد لله والشكر لله نحمده ونسلم ونسلي على رسوله الكريم أما بعد দর্শক মণ্ডলী দেশে কিংবা দেশের বাইরে পবিত্র মাহের রমজানে এই মুহূর্তে যে যেখানে অবস্থান করছেন এই সুন্দর সময়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মাওলানা ফখরুল আশিকি এবং স্বাগত জানাই আপনাদের প্রিয় চ্যানেল একুশে টিভির পর্দায় সুশাল ইসলামী ব্যাংক লিমিটেড রমজানের শিক্ষা অনুষ্ঠানে আজ আলোচনা করতে চাই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেহেতু কোরআন নাজিলের মাস মাহের রমজান কোরআন তেলাওয়াতের গুরুত্ব ফজিলত নিয়ে আলোচনা করব রয়েছেন আমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর আহসানুল হাদি আসসালামু আলাইকুম এই চলুন সাথে আলোচনায় ফিরছি কেমন আছেন জি আছে আলহামদুলিল্লাহ আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি যে একটা খুব চমৎকার সুন্দর সময় উপযোগী একটি বিষয়ের অবতারণা আপনি করেছেন যে কোরআন তেলোয়াতের গুরুত্ব এবং তাৎপর্য কোরআন এমন একটি গ্রন্থ সেটি কিন্তু সবসময়ই যোগ্য কোরআনের যে নামটি দেখুন আল্লাহ নামটি কিভাবে নির্ধারণ করেছেন কোরআন অর্থাৎ ততক্ষণ যখনই সুযোগ পাওয়া যাবে তখনই এই কোরআনকে তেলাবাত করতে হবে আর বিশেষ করে মাহের রমজানুল মুবারক কিন্তু কোরআন তেলাবাতের জন্য মাহেন্দ্রক্ষণ এটাকে বলা যায় কারণ আপনি জানেন যে রসুদুল্লাহ সাল্লিবাসাল্লাম যখনই মাহের রমজানুল মুবারক আসত জিব্রাহিল আমিন তার কাছে আসতেন এবং প্রতি বছর যতটুকু কোরআন শরীফ নাজিল হয়েছিল ওইটুকু অংশ আল্লাহ নবী তেলাওয়াত করতেন আর জিব্রাহিল আমিন সেটিকে শুনতেন যে বছর আল্লাহ নবী ইন্তেকাল করেন সে বছর কিন্তু দুবার পুরো কোরআনটি আল্লাহ নবী তাল করে শুনিয়েছেন এবং খতম করেছেন কাজী আমাদের উচিত আল্লাহ নবীর হিসাবে মাহের রমজানুল মোবারক আসলে যেন এই রমজানুল মুবারকের মধ্যে কমপক্ষে একটি এবং যারা আরও ভালো পড়তে পারেন বা দ্রুত পড়তে পারেন তারা যেন কমপক্ষে দুটি খতম এই মাহে রমজানুল মুবারকের মধ্যে দিতে পারে মাহের রমজানকে যদি প্রশ্ন করা হয় তুমি কেন এত মর্যাদা পান তখন মাহের রমজান কিন্তু উত্তর দিচ্ছে কারণ কোরআন আমার এই সময় নাজিল হয়েছে এবং একটি বিষয় আপনি দেখেন যে কোরআনটি কত মর্যাদাপূর্ণ আমরা কিন্তু যত্রতত্র কাগজ ব্যবহার করি কাগজ দিয়ে আমরা টিসুও বানাই সেটি দিয়ে আমরা মুখ মোছি কিন্তু এই কোরআনের আয়াত যখন একটা কাগজের উপরে লেখা হয় তখন কিন্তু সেটি আমাদের সম্মানের অধিকারী হয়ে যায় তখন আমরা সেটিকে ধরে চুমু খাই সেটিকে আমরা বুকে নিয়ে যত্ন করি এবং অত্যন্ত আদব সহকারে আমরা কিন্তু সে কাগজগুলোকে ব্যবহার করি দেখুন ওই কাগজের মর্যাদা বৃদ্ধি পেল কিন্তু শুধু কোরআনের আয়াতের কারণে দ্বিতীয় হিজড়িতে কিন্তু এই মাহের রমজানুল মোবারকে আল্লাহ তালা পুরো মাসটি রোজার জন্য নির্ধারণ করে দিলেন কিন্তু এর আগে কিন্তু নাজিল হয়েছে আল্লাহ তালা এই এক মাস সিয়াম সাধনার জন্য ওই সময়টিকে নির্ধারণ করলেন যেই সময় কোরআন নাজিল হলো কাজী এই কোরআনের সাথে মাহে রমজানুল মোবারকের একটি অতপ্রত সম্পর্ক সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে আমাদের এই সম্পর্কটি বুঝতে হবে এবং কোরআন তেলাওয়াতে আমাদেরকে নিবৃত হতে হবে যারা পারেন না এবং দেখুন যারা পারেন না তাদের জন্য কর্তব্য হচ্ছে অবশ্যই এই মাহের রমজানুল মোবারকে তারা এই কোরআনকে শিক্ষা করার চেষ্টা করবেন কারণ দেখবেন যে আল্লাহ নবী কিন্তু একটি কথা বলেছেন খাই রুকুমান তা আল্লামাল কোরআনা ও আল্লামাহু তোমাদের মধ্যে সেই উত্তম যে ব্যক্তি নিজে কোরআন পড়ে এবং অপরকে সে কোরআন শিক্ষা দেয় কাজী যারা শিখতে পারেন না তারা নিজেরা অবশ্যই এই মাহের রমজানুল মোবারকের কোরআনকে শিখবেন এবং যারা শিখতে পারেন বা যারা পড়তে পারেন তারা অপরকে শেখানোর চেষ্টা করবেন আল্লাহ নবী কিন্তু আরেকটি কথা বলেছেন যে মান আমিলা উল বিসা আবু ওয়াই তাজুন জু জু ইসাম যে ব্যক্তি নিজে কোরআন পড়বে এবং এই কোরআনে যে শিক্ষাগুলো রয়েছে সে অনুযায়ী তাদের জীবনকে পরিচালনা করবে আল্লাহ তাহলে তার কেয়ামতের ময়দানে তাদের পিতামাতাকে এমন দুটো মুকুট পরিয়ে দিবেন যে মুকুটের উজ্জ্বলতা সূর্যের উজ্জ্বলতার চাইতে অনেক বেশি হবে একবার দেখে দেখে দেবে দেখে দেখে দিবে যে দেখেন এই যে এনারা কোরআন শিক্ষা করেছে কোরআন অনুযায়ী আমল করেছে এই জন্য আজকে কেয়ামতের ময়দানে তাদেরকে এভাবে সম্মানিত করা হলো আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহ নবী বলেছেন যে মান করা আল কোরআন ফস্তাজাহু ফাহাল্লাহ হালাহু ওয়াহারামাহু আদহাল্লাহুল্লাহুল জাননা যেই ব্যক্তি কোরআন শরীফ পড়বে কোরআনকে শিক্ষা করবে তেলাবাদ করবে এই অনুযায়ী নিজের জীবনকে গঠন করবার চেষ্টা করবে তাদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন এটা হচ্ছে প্রথম পুরস্কার যে এটা আল্লাহ নিশ্চিতভাবে গ্যারান্টি দিয়েছেন দ্বিতীয়ত হচ্ছে ওয়া নার আল্লাহ তাকে একটি সুযোগ দিবেন যে বান্দা তুমি যেহেতু দুনিয়ায় থাকতে নিজে কোরআন পড়েছ কোরআন অনুযায়ী তুমি তোমার জীবনকে গড়েছ যাও তুমি জাহান নামে যাও দেখো তোমার পরিবার পরিজনের মধ্যে থেকে যে কে কে তারা যাদের উপর কুল্লুহুম কদ ওয়াজাবাত আলাইহিম উন্নার যাদের উপর জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে তাদেরকে তুমি সাফায়াতের মাধ্যমে তুমি সুপারিশ করে জাহান্নাম থেকে তাদেরকে বের করে নিয়ে আসো কত বড় একটি মর্যাদা আল্লাহ দিয়েছেন এবং দেখুন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আরেকটি কাজ করবেন বান্দাদেরকে আল্লাহ নবী বলছেন যে ইকালুলি সাহিবুল কুরআন ইকরা ওয়া রাতিল কামা তুরাতিল ফিদ দুনিয়া কাল কিয়ামতের ময়দানে বান্দার সামনে কোরআন শরীফকে খুলে দেওয়া হবে এবং যেভাবে তুমি দুনিয়াতেও এই কোরআনের প্রতি তুমি অভ্যস্ত ছিল কোরআনকে তুমি তেলাওয়াত করো অবশ্যই আমরা সেই তেলাওয়াতের মর্যাদা গুলো আপনি আরো বলবেন তার আগে ছোট একটি বিরতি নিয়ে শুভ দর্শক আলোচনা চলছে কোরআন তেলাওয়াতের গুরুত্ব তাৎপর্য নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যেই থাকুন একুশের সাথে আলহামদুলিল্লাহ শুভ দর্শক ফিরে এলাম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখছেন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড রমজানের শিক্ষা আলোচনা করছিলাম কোরআন তেলাওয়াতের গুরুত্ব ফজিলত নিয়ে চলুন আবারও ফিরে যে আলোচনায় যেমনটি আপনি বলছিলেন যে জান্নাতের মধ্যে বলবেন পরশ সেভাবে যেভাবে তুমি দুনিয়া সহকারে পড়েছিলেন যে কাল কিয়ামতের ময়দানে কোরআনকে খুলে দেওয়া হবে বান্দাকে বলা হবে বান্দা তুমি কোরআন তেলাবাদ করো তুমি দুনিয়ায় যেভাবে কোরআন তেলাবাদ করছো অপর একটি বর্ণনায় এসেছে যে বান্দা তো কোরআন তেলাবাদ করতে থাকবে এবং যখন কোরআন তেলাবাদ করতে থাকবে আল্লাহ এই তেলাওয়াতের মাধ্যমে তার মর্যাদাকে আরও বলে দেবেন সে উপরে উঠতে থাকবে উঠতে উঠতে বলা হয় যে কোরআনের কিন্তু শেষ আয়াত দেখুন মিনাল জিন্নাতি নাস দুই সিন মিলিত হবে অর্থাৎ যখন সে নাস পর্যন্ত সুরা নাসের নাস পর্যন্ত সে তেলাবাদ করবে তখন ফের দৌসের সিন আর নাসের সিন এ দুটো একত্রিত হয়ে যাবে অর্থাৎ আল্লাহ আল্লাহাতের মাধ্যমে আল্লাহ তাকে যে আমরা কোরআনকে এবং আল্লাহ নবী বলেছেন যে যে ব্যক্তি কোরআন তেলাবাত করবে তার প্রত্যেকটি হরফের জন্য দশটি করে নেকি আল্লাহ দান করবেন জি অর্থাৎ তার প্রতিটা হরফ বলতে এবং এরপর আবার দৃষ্টান্ত দিয়ে বলা হয়েছে যে যেমন আলিফ লাম মিম আলিফ লাম মিমে যে তিনটা হরফ অফ এই তিনটার জন্য তিরিশ নেকি তাকে দান করবেন তো কত বড় মর্যাদা সেখানে তো মাহেরম জানে সেটার জন্য বলা হয়েছে সত্তর গুণ তাহলে দশ ইন্টু সত্তর সময় সময় সাতশো আবার অপর হাদিস তো আছে বেগাই রে হিসাব যত খুশি জি আল্লাহ আসলে তাকে বে হিসাবই তাকে যা দান করবেন এই জন্য আসলে আমাদের এই কোরআন যেন আমরা সহি শুদ্ধভাবে তেলবাদ করতে পারি এই বিষয়টার প্রতিও কিন্তু আমাদের নজর দেওয়া উচিত তার কারণ হচ্ছে এই যে আল্লাহ বললেন ওয়ারাতিল কোরআনা তার তিলা তোমরা তার তিল অনুযায়ী এই কোরআনকে তেলবাদ করো এই তারতিলের তিনটি বিষয় রয়েছে তো একটি হচ্ছে কোরানের তারতিল বলা হয় কোরআনের যে ক্রমধারা যেটা সুরাগুলো যেভাবে সাজানো হয়েছে অর্থাৎ সুরা ফাতেহা থেকে সুরা নাস পর্যন্ত এই যে ধারা এটি হচ্ছে একটি তার্তিল তৃতীয় তার্তিল হচ্ছে কোরআনের যে সহি শুদ্ধতার যে বিষয়গুলো রয়েছে জি যেমন একটি হচ্ছে যে এর যে কিছু উচ্চারণের স্থল রয়েছে মাখরাজ আমাদের যে হরফগুলো যেভাবে উচ্চারণ করা কণ্ঠনালী থেকে কণ্ঠনালী থেকে কিছু কিছু আছে হরফে হালকি যেগুলো হচ্ছে একদম কণ্ঠনালী থেকে আসে আবার কিছু কিছু আছে জীব থেকে উচ্চারণ হয় বা মুখের বিভিন্ন জায়গা থেকে উচ্চারণ হয় আমাদেরকে উচ্চারণ স্থলগুলো শিখতে সেভাবে কোরআনের হরফগুলোকে উচ্চারণ না হলে কিন্তু এটার জন্য অপরাধী আমরা অপরাধী হতে কারণ হচ্ছে কোরআনের আয়াতগুলো তো আরবি আরবিতে কিন্তু যেমন ধরে নেই ছোট্ট উদাহরণ কুল কুল মানে হচ্ছে আপনি বলুন আর কুল মানে হচ্ছে আপনি খান মানে তুমি খাও যে কুলটা যদি হলকল অর্থাৎ গলা থেকে না বের হয় তাহলে কিন্তু অর্থ পরিবর্তন হয়ে যায় পরিবর্তন হয়ে এবং এর সাথে আরেকটি জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে এলমে তাজবিদ তো এলমে তাজবিদের উপরে কিন্তু বহু ভালো ভালো বাংলা বই কিন্তু আছে বাজারে নুজাহাতুল কারি আছে বা এই ধরনের অনেক বই আছে খুব সহজ এবং কম দামে দশ টাকা করে বিক্রি হয় এই বইগুলো যারা কোরআন তেলোয়াত করতে চান খুব সহজভাবে এই জিনিসগুলো লেখা রয়েছে এই বাজার থেকে বইগুলো কিনে কিন্তু তারা এই কোরআন তেলোয়াটা আরও ডিজিটাল পদ্ধতিও কিন্তু রয়েছে আপনি মোবাইল অ্যাপসের মধ্যে আধুনিক পদ্ধতি অথবা পেন আছে আপনি ধরে ধরে আগুলো শিখতে পারেন সেগুলো শিখতে পারেন কিন্তু আমাদেরকে এই মাখরাজ আমাদেরকে ঠিক করতে হবে এলমে তাজবিদ সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে মহতারাম মেখানে আরেকটা জিনিস সংযুক্ত করা অবশ্যই দরকার সে হচ্ছে কোরআন কিন্তু সাফাহাত করবে ইয়ামতের দিন আল্লাহ পাক তাকে অনুমোদন দিবেন যে তুমি তোমাকে যে পড়েছে তেলাওয়াত করেছে তাকে নিয়ে তুমি জান্নাতে যাও জি এবং আল্লাহ নবীর হাদিসও আছে এই বিষয়ে যে এই সিয়াম এবং কোরআন এ দুটো ইয়াসফি আন ইন্দাল কিয়ামতের ময়দানে এই দুটুই আল্লাহর কাছে সাফায়াত করবে বা ইয়াকুল সাউম আল্লাহ রোজা আল্লাহর কাছে বলবে সাফাত মানে হচ্ছে সুপারিশ করা সুপারিশ আল্লাহকে বলবে যে আল্লাহ আমি আমার এই বান্দার জন্য সুপারিশ করছি কারণ আমার এই বান্দা কাল দুনিয়ায় থাকতে আমাকে তেলবাদ করেছে আমার হক আদায় করেছে কাজে আমি আল্লাহ আজকে কে ময়দানে তার মুক্তির জন্য তোমার কাছে সুপারিশ করছি ঠিক কোরআন শিখার সবচাইতে ভয় মানে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যারা কোরআন শিখতে পারছেন না বা যারা কোরান শিখছেন না দুনিয়ায় হেলা ফেলা করে বলা হচ্ছে যে কাল কেয়ামতের ময়দানে আল্লাহ কোরআনে বলেছেন যে ইহসারুহুম ইয়াউমাল কিয়ামাতি আমা কাল কেয়ামতের ময়দানে তারা কিন্তু অন্ধ হয়ে কাল কেয়ামতের ময়দানে উঠবে তো তখন তারা আল্লাহকে ফরিয়াদ করবে আল্লাহ কেন আমি আজকে এই কেয়ামতের ময়দানে অন্ধ হয়ে উঠলাম ওকাদ কুমতু বা সিঁড়া দুনিয়ায় থাকতে তো আমাদের দৃষ্টি ছিল আমরা ঠিক মতো দেখতে পাইতাম তখন আল্লাহ আল্লাহ বলবে যে তুমি অন্ধ হয়েছ তুমি কোরআন শিখুনি তুমি আমার এই জিকির আমার এই কোরআন থেকে তুমি দূরে ছিল আল্লাপাক আমাদেরকে হেফাজত করুক আল্লাপাক আমাদেরকে চক্ষু নিয়েই যাতে করে কে দিন উঠতে পারি তেলাবাদ শিখার তৌফিক দান করুক ধন্যবাদ আমাদেরকে তৌফিক দান করুক দর্শক মন্ডলী কঠিন একটা বিষয় কিন্তু বললেন আজকের অতিথি সত্যিই তাই যদি কোরআন শেখার সুযোগ না পান এখনই এই সময় সুন্দর সুযোগ কোরআন শিখে নিন না পাশের মানুষকে পরিবারের কারো কাছ থেকে শিখে নিন আর কোনো ধরনের সুযোগ নেই কিন্তু বসে থাকার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক কোরআন তেলাওয়াতের জন্য সুযোগ করে দেখ আমিন আগামীকাল ঠিক এই সময় পৌঁছে যাব ইনশাল্লাহ তালা সুশাহাল ইসলামী ব্যাংক লিমিটেড রমজানের শিক্ষা অনুষ্ঠান নিয়ে আল্লাহ আপনাদের সে পর্যন্ত ভালো রাখুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ